আমি শর্মিষ্ঠা, আজকে আমরা একটু বেরুবেরু করতে যাচ্ছি। কোথায় সেটা পরে আপনাদের বলবো, খুব সুন্দর একটা জায়গা। আমাদের বেরোনোর আগে কথা ছিল ভোর 5:30, কিন্তু বেরোতে বেরোতে এত লেট হয়ে গেল, এখন প্রায় বাজে হচ্ছে আপনাদের প্রায় 7:15। তো বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেছে, তো চলুন আজকে আমরা বেরিয়ে পড়ি আমাদের সেই বাইক রাইড। আমার ডাকাত গিন্নি কি সুন্দর দেখুন পেছনটা, আকাশটা খুব সুন্দর, কত দোকান খোলা রয়েছে, লোকজন আছে। চলুন এখন আমরা যাচ্ছি একটু বকখালি বিচে। আপনারা দেখতে পাচ্ছেন এটা বকখালি বিচ, সন্ধ্যার সময় খুব সুন্দর লাগছে দেখতে আকাশটা। দেখুন খিদে পেয়ে গেছে আমার, খুব সুন্দর দেখুন আকাশটা। কি সুন্দর রশ্মি বেরিয়েছে, একদম অপূর্ব লাগছে। এই যে বীচ, এই যে যাচ্ছে গৌরব, এত সুন্দর জায়গাটা, দারুণ দারুণ জায়গা। এই যে মাছের দোকান দেখুন, বলেছি খুব সুন্দর, মানে একদম দারুণ সিন।
ফুচকা খাবো। এই ডিপ ছিল ফুচকা বুলেট থেকে। এটা সকালবেলার সমুদ্র, বকখালিতে সকালবেলাটা এরকমই হয়। এখনো বাজার দোকান সব খোলেনি। আমরা এসেছি ব্রেকফাস্ট করতে, সমুদ্রের ঢেউ বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। এখানে যেটা আছে সেটা হচ্ছে যে যেহেতু এটা ইন্ডিয়া বাংলাদেশ দুটো বর্ডারেরই পাশাপাশি জায়গা, প্রত্যেকটাতে জায়গাতে ইন্ডিয়ান কোস্ট গার্ডের প্রচুর পরিমাণে বোর্ডস লাগানো আছে। সেখানে তারা তাদের ডিউটিস সম্বন্ধে বলছে, আর কিছু স্ট্রিক্ট রেস্ট্রিকশন বকখালিতে থাকে, সেই রেস্ট্রিকশনগুলোর জন্য এখানে যেহেতু দুই দেশেরই জেলেরা একসঙ্গে কাজ করে, সেই জন্য এই রেস্ট্রিকশনগুলো ওদের ফলো করতেই হয়। বকখালি সমুদ্রে আমি একটা জিনিস দেখলাম, পেছন দিকে একটা ঢেউয়ের লেয়ার আছে আলাদা, আর সামনের দিকে আর একটা ঢেউয়ের লেয়ার। আমরা এখন এখান থেকে আবার বেরিয়ে যাবো কাকদ্বীপের জন্য। কাকদ্বীপে ওখানে সুপ্রিয়র বাড়িতে থাকবো, ওখান থেকে আবার বাড়ি চলে যাবো। একদিনের ট্যুর হিসাবে জিনিসটা বেশ ভালোই। আমরা বাইকে এসেছি, বাইকে আমাদের সময় লেগেছে প্রায় ঘন্টা চারেক। ফাইন, জিনিসটা জায়গাটা ভালো। কালকে রাত্রে যে হোটেলটা ছিল সেটা হলো এখানে WBTTC হোটেলটা বেস্ট, সেটা আমার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কি কোথা থেকে কীভাবে বুক করতে হবে। আর আপাতত আমরা এখানে ছোটো ছোটো দোকানগুলো ব্রেকফাস্ট করতে এসেছি। চা কফি টোস্ট সবই পাওয়া যায়। এই জায়গাটা বানিয়ে বেশ নতুন একটি জায়গা তৈরি করার চেষ্টা করেছে। দেখা যাক, আমার গিন্নি বসে আছে চা খাবে বলে। এই যে বন্ধুরা, এবার বাড়ি পৌঁছে গেছি, স্নান টান সারা হয়ে গেছে, এবার এসে বসলাম। এত টায়ার্ড হয়ে পড়েছি আমি আর গৌরব, মানে গৌরব তো এসেই একদম নিজের কাজে ব্যস্ত হয়ে গেল, কিন্তু আমি মানে খুবই টায়ার্ড হয়ে পড়েছি। তো এবারে ব্যাপারটা হচ্ছে, মানে কলকাতাতে একটা খুব সিচুয়েশন একটা বাজে হয়ে গেছিল। সিচুয়েশনটা হচ্ছে আমাদের একটা, আমরা চলে এসেছিলাম অনেকটাই, তো সেখানে কলকাতায় ঢোকার সময় একটা ব্রিজ পড়তো, সেটা হচ্ছে কনা এক্সপ্রেসওয়ে। ওই ব্রিজটা আমাদের ধরার কথা ছিল। তো হয়েছেটা এই যে আমরা তো রাস্তা চিনি না, তো সেই ভাবে তো আমরা ওই দিকের রাস্তাটা আমরা তো অতটা চেনা শোনা নেই বলে আমরা গুগল ম্যাপ ফলো করে করে আসছিলাম। তো এমন হয়েছে যে আমার হাতে গুগল ম্যাপটা ছিল ফোনটায়, তো আমি এবারে গৌরবকে বলতে বলতে ডিরেকশন দিতে দিতে আসছিলাম। তো এনিহাও ওই কনা এক্সপ্রেসওয়ে যেটা শর্ট ডিস্টেন্স ছিল সেটা একদমই আমাদের থেকে স্কিপ হয়ে গেছিলো, হয়ে তো ওয়ান ওয়ে, পুরো কলকাতা ওয়ান ওয়ে। তো ওই জায়গাটায় হতে হতে মানে আমরা সেই আবার অনেকটা ঘুরতে হয়েছে, প্রায় মানে কি বলবো, মানে এতটাই টায়ার্ড হয়ে গেছি, এক দেড় ঘন্টা এক্সট্রা লেগে গেছে আমাদের আস্তে আস্তে। অনেকক্ষণ আগে পৌঁছিয়ে যেতাম কিন্তু ব্যাড লাক, মানে এত জ্যাম ছিল, মানে
প্রচণ্ড জ্যাম ছিল, মানে কাহিল হয়ে গেছিলাম এই জ্যামের মধ্যে। তো যাই হোক, মানে যেরকম করেই হোক পৌঁছালাম বাড়িতে, আর প্রচণ্ড টায়ার দুইজনা। এবার আমি একটুখানি রেস্ট নেবো, নয়তো একদমই পারা যাচ্ছে না। তো হ্যাঁ, ভিডিওটা কেমন হলো, মানে এই বকখালির যে ট্রিপটা কেমন লাগলো তোমাদের, নিশ্চয়ই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর ভিডিওটাকে লাইক করো। তাহলে নেক্সট ট্রিপটা কবে হবে এখনও আমি জানি না, কিন্তু হ্যাঁ মাঝখানে নিশ্চয়ই আমি অন্য একটা ব্লগ নিয়ে আসবো। ঠিক আছে, টিল দেন গুড বাই।